নমস্কার বন্ধুরা, বিশ্বাস কিচেনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকেও আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত। আজকে রেসিপি থাকছে সম্পূর্ণ দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানিটা আমি কীভাবে তৈরি করছি বিরিয়ানিটা পুরোটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো লেট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, কয়েকটা লবঙ্গ, 4টে এলাচ, একটু কাবাব মশলা, দারুচিনি, জায়ত্রী, জাফরন, আর একটা বড় এলাচ। তো এটাকে আমি হালকা করে ভেজে প্রথমে মিক্সড করে নেব। আমি একটা স্টিম বসিয়ে দিয়েছি, এই স্টিমটা গরম হয়ে গেছে। এই গরম স্টিমে মশলাটা কিন্তু বেশি না, মিডিয়াম একটু ভাজা করে নেব। ভাজা আমার হয়ে গেছে, এটাকে এবার গুঁড়ো করে নেব। আমি 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে সুন্দরভাবে সরু সরু করে আমি কেটে নেব। তো আমার কাটা হয়ে গেছে, এরকম ঝুরঝুর করে কেটে নিতে হবে। তো এখান থেকে আমি কিছুটা পাস্তা ভিজিয়ে নেব আর বাকিটা বিরিয়ানির জন্য রেখে দেবো। পাস্তা করার জন্য অলরেডি একটা স্টিম বসিয়ে দিয়েছি এবং স্টিমে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এই গরম তেলে আমি এবার পেঁয়াজকুচিটা দিয়ে দেবো। পেঁয়াজের পাস্তা কিন্তু আমার হয়ে গেছে, এটা আমি তুলে নিয়েছি একটা পাত্রে রেখে দিয়েছি। এবার আমি একটা বড় একটা স্টিম বসিয়ে দিয়েছি, স্টিমে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এই সাদা তেল অলরেডি গরম হয়ে গেছে, এই গরম তেলে একটু 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা গলে গেলে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দেবো, 2টো এলাচ, 1টা দারুচিনি, 2টো লবঙ্গ দিয়ে মোটামুটি হালকা করে একটু নাড়িয়ে নেবো 1 মিনিট মতো। আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি এবার দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো পেঁয়াজটাকে একটু ভাজা করে নিতে হবে। এখানে পেঁয়াজটা আমি 500 গ্রাম নিয়েছি, পেঁয়াজটা একটু বেশিই লাগবে। আমার পেঁয়াজটা ভাজা হতে থাকুক, আমি তত সময় আমার বিরিয়ানির যে চালটা ছিল সেই চালটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখি। এখানে 3টে বড় সাইজের আলু 2 ভাগ করে নিয়েছি। আমি এখানে বাসমতি রাইসের 500 গ্রামের 1টা প্যাকেট নিয়েছি। এই চালটা এবার 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো। চিকেনগুলো একটু হালকা করে কম করে চিরে দেবো যাতে ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। আপনারা চাইলে পিস এর থেকে বড় সাইজও করতে পারো, আমি এরকম মিডিয়াম সাইজের পিস নিয়েছি। তো হয়ে গেছে, এটাকে আমি আর একটা পাত্রে তুলে রাখবো। এদিকে আমার পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়। তো এরকম কালার চলে আসলে কী করবে, এখানে পরিমাণ মতো একটু জল ঢেলে দিতে হবে। জলটা দিয়ে মোটামুটি একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আবার দিতে হবে একটু স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়িয়ে স্টিমটা আমি হাই করে দিয়ে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে জলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি মিরচি। মোটামুটি আমি 2-4 চামচ মতো দিয়ে দেবো। কাশ্মীরি মিরচিটা দিয়ে একটু নাড়িয়ে দেবো, কালারটাও পারফেক্ট চলে আসার জন্য। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার আগে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো যাতে সুন্দরভাবে আলুটা
সেদ্ধ হয়ে যায়। তো এখন আলুগুলো আমি বসিয়ে দিচ্ছি ভালোভাবে। আলু মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এসছে, এবার আমি এই চিকেনগুলো ঠিক এইভাবে আমি বসিয়ে দেবো, তাহলে চিকেনগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে। বসিয়ে দিয়ে আমি কিন্তু আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকনাটা তুলে চিকেনটাকে একটু উল্টে দেবো। চিকেনটা দেওয়ার সময় এখানে আমি আরও কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো। তাহলে লবণের পরিমাণটা ঠিকঠাক থাকবে। এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। মোটামুটি আমার হাফ কষা হয়ে আসলে এখানে আমি কী করবো, একটু এই রসুন আর আদার জল আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটু 2-3 ফোঁটা মিঠা আতর। মিঠা আতর দিলে মোটামুটি সুগন্ধিটা আরও ভালো হবে। সামান্যই দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিলে চিকেন আর আলুর যে স্মাইলটা পারফেক্ট চলে আসবে। এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিট। নিয়ে নিয়েছি একটা তেজপাতা, কয়েকটা গোলমরিচ, 3টে এলাচ, লবঙ্গ এবং দারুচিনি। এগুলো এবার আমি এক সাইডে অলরেডি বিরিয়ানির চালের জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এই ফুটন্ত জলে এটা আমি দিয়ে দেবো, দিয়ে মোটামুটি 2-5 মিনিট হালকা ঢেকে রাখবো। যখন এই এলাচ দারুচিনির ফ্লেভারটা চলে আসবে তখন আমি এখানে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। আমার দারুচিনি এলাচ লবঙ্গর ফ্লেভারটা চলে এসছে এবং জলও ফুটে গেছে। এই ফুটন্ত জলে আমি যে ভিজিয়ে রাখা বাসমতি চালটা সেটা কিন্তু আস্তে করে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। কষানো কিন্তু হয়ে গেছে প্রায়, আর একটু জলটা কমে গেলে আমি এটাকে স্টিমটা একটু লো করে দেবো। আমার কিন্তু চিকেন অলরেডি কষানো হয়ে গেছে, এখানে আমি মোটামুটি হালকা করে 2 চামচ টক দই দিয়ে দেবো। টক দই না ভেঙে দিলেও হবে, আস্ত থাকলেও কোনো সমস্যা নেই। এরপর আমি যে মশলাটা আমি আগে গুঁড়ো গুঁড়ো রেখেছিলাম সে মশলাটা কিন্তু আমি এবার হালকা করে উপরে সরিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নেবো, মশলাটা সব জায়গায় যেন পৌঁছে যায়। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসছে এবং সত্যি একটা স্মাইল, সুন্দর একটা সুগন্ধি বেরোচ্ছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। আর অপরদিকে আমার কিন্তু অলরেডি বিরিয়ানির চালটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে পুরোপুরি কিন্তু আমি করিনি, মোটামুটি একটু শক্ত শক্ত রাখতেই আমি স্টিম বসিয়ে বন্ধ করে দিয়েছি। তো এটাকে আমি এবার জলটা ঝরিয়ে নেব। এবার আমি একটু
বিরিয়ানির লাস্টে জলটা দেওয়ার জন্য জলটা রেডি করে নিচ্ছি। এখানে অল্প একটু জল নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল, আর দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দেবো এটাও 1 ফোঁটা গোলাপ জল, এটা সুগন্ধি আসার জন্য 2 ফোঁটা দিয়ে দিলাম, আর এটা 1 ফোঁটা দিয়ে দিলাম কেশর জল, আর দিয়ে দেবো কয়েকটা কেশর পাপড়ি দিয়ে মাছ ভালো করে একটু আমি কিন্তু গুলে নেবো। নিলে কী হবে, জলের কালারটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট একটু ভিজিয়ে পর আমি এখানে রাইসটা কিন্তু আস্তে আস্তে করে লেয়ার করে দেবো। রাইসের জলটাও ঝরে ঝরে গেছে পুরো, ফার্স্ট লেয়ার হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণে আগে থেকে যে পাস্তাটা ভাজা করে গেছিলাম সেই পাস্তাটা আমি একটু সরিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু ঘি। আবার আমি রাইসটা দিয়ে দেবো, কারণ আমি 2টো লেয়ারই করবো, বেশি লেয়ারও করবো না, যেটা আছে সবটাই দিয়ে দিই। লেয়ারটা হয়ে গেলে সুন্দরভাবে আমি সমান করে দেবো একটু, দিয়ে আর একটু ঘি দিয়ে দেবো এখানে। ঘি দিয়ে বাকি যে পাস্তাটা ছিল সেই পাস্তাটা আমি সরিয়ে দেবো উপর থেকে, সরিয়ে দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো, আর দিয়ে দেবো লাস্টে যেটা কেশরের জল করেছিলাম সেই জলটা উপর থেকে হালকা করে আমি দিয়ে দেবো। দিয়ে দিয়ে এটাকে এবার মোটামুটি আমি দমে রেখে দেবো। দমে রাখার জন্য এটাকে ভালো করে টাইট করে দিয়ে এই যে ফুটোটা দেখছো এই ফুটোটা আমি বন্ধ করে দেবো। আর দম দেওয়ার নিয়মটা হচ্ছে রাইসটা দেওয়ার পরে হাই ফ্লেমে 10 মিনিট, তারপর লো ফ্লেমে 15 মিনিট, আর বন্ধ করার পরে 10 মিনিট পরে খুলবে ঢাকনাটা। আমি 10 মিনিট পরেই ঢাকনাটা খুলেছি, তো দেখতে পাচ্ছো চালগুলো কতটা স্ট্রং হয়ে গেছে, পুরো একদম সোজা সোজা হয়ে গেছে, কত ঝুরঝুরে স্পাইসি হয়ে গেছে বিরিয়ানিটা। তো আমার রেসিপি আজকের এই পর্যন্ত, দেখাচ্ছি অন্য কোনো নতুন ভিডিওতে, আজকের মতো টাটা, বাই বাই।